আর কাঁড়া খুঁড়ে অত দুধ আর পানি ঢেল দিলে, পুল করে দিলে, আর চার পাঁচটা সুঙালা পান দিয়ে দিলে, আর ধানের খই লিয়েছে এতটি, আর লে বসে গেছে, আর দুধ আর চিনি লিয়ে বসে আছে, আর তিন চার জনাতে দুয়া দুয়া পড়তে শুরু করেছে। কি দুয়া শোনাবো আপনারা? নাউজুবিল্লাহ। দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম, লাউয়ারে বিছনা মিল রে, দুধের পয়খরে প্রত্যেক না রেখাতে কয়বার আম দশ রেখাতি সুরা ফাতেহা পড়ি না পড়ি না পড়ি না পড়ি না সোনাতে চারবার, প্রথমে চার রেখাতে চারবার পড়লাম, ফরজে দুবার জোড়া সুরা পড়লাম দুবার, কিন্তু চারবারই সুরা ফাতেহা ধর লেগেছে। পরে দুই রেখাতে আবার সুরা ফাতেহা পড়লাম, তাহলে একটা সুরাকে ঘুরিয়ে ঘুরিয়ে দশ রেখাত নামাজে পড়লাম, আসরে আবার চার রেখাতে ঘুরিয়ে পড়লাম, মাগরিবে পাঁচ রেখাতে ঘুরিয়ে পড়লাম, এসারে আবার সাত রেখাতে ঘুরিয়ে পড়লাম, ফজরে আবার চার রেখাতে ওই সুরাটাই পড়লাম। এই জন্য সুরার নাম হলো সাবুল মাসানি, বারবার দোহরানে ওয়ালি সুরা। আমার মা বন্ধুরা, এবার আসুনি, এই সুরার নাম হলো সুরাতুস সেফা। সেফা মানে কি? ওষুধ। এই সুরা হলো বেমারির ওষুধ। বলবেন কি বেমার ভালো হবে? এই কোরআনের মধ্যে বাজান গো, আয়ে কোরআন আপনার জীবনে যা দরকার আল্লাহ বা দিয়ে শুরু করে সিন দিয়ে শেষ করে দিলেন। কথাটা বুঝলেন একটু বক্করে? কোরআন শুরু করলে প্রথমে বা থেকে শুরু হলো, আর শেষ হবে মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানে সিন থেকে শেষ হইলো। তাহলে একটা লোক খেতে বসছে, আর ওকে তিন চামচ ভাত দিয়েছেন, আর তিন চামচ ভাত খাওয়া দেওয়ার পরে ওকে যদি ফের ভাত দিতে পেট না ভরে থাকে, ওকে ভাত দেন তোর বাস কইবে না কইবে? দাও দাও কইবে, দাল দাও। হ্যাঁ, কিন্তু যখন পেট ভর্তি হয়ে যায়, আসুদা হয়ে যায়, আর দরকার নেই, তখন কি বলবে? বাস বাস করেন ভাই, বাস করেন, আর দিয়েন না। হ্যাঁ, কেন বাস বললো? মানে প্রয়োজন ফুরিয়ে গেছে, আর প্রয়োজন নাই। আমার আল্লাহ সিন দিয়া শুরু করে বা দিয়া শুরু করে সিনে শেষ করে দিয়ে বললেন বাস। ওরে মুসলমান, এই কোরআন শিখেলে দুনিয়ার যত জিনিস একটা লোক মার পেট থেকে তৈবা আসার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত যা দরকার এই কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বাস কোরআন শিখেলে সব পেয়ে যাবি। কোরআন হলো তো, এই কোরআনের মধ্যে আছে তোর এলাজ, আছে না নাই আপনাকে বলে যায় আল্লাহ রে আল্লাহ। আজ যদি বিষ সাঁপে কামড়াইছে তো কুন্ডে লিয়ে দিচ্ছেন? কোথায় লিয়ে যান জি ভাই? ডাক্তারের কাছে ইঞ্জেকশন দেয়, দেয় না দেয় না দেয় দেয়। হ্যাঁ, আর না হলে বিষ ঝাড়ান, আপনারা ঝাড়ান, বিষ ঝাড়া আছে আপনার এদিকে? সুবহানাল্লাহ, আমি জীবনে একদিন বিষ ঝাড়া দেখেছি। আর দুয়া কত সুন্দর আপনাকে শোনাবো, এ সমাজ কত জাহেল লোকের পাল্লাতে এখনো পড়ে আছে, সমাজ কত অজ্ঞ আছে। কোনো একটা লোককে সাঁপে কামড়েছে, তখন ওকে ডাইকে লিখছে ওঝাকে, দিয়ে আইসে করলে কি এত লোকের একটা মাটির গাঁড়া খুঁড়লে চেরকন্যা করে, আর কাঁড়া খুঁড়ে অত দুধ আর পানি ঢেল দিলে, পুল করে দিলে, আর চার পাঁচটা সুঙালা পান দিয়ে দিলে, আর ধানের খই লিয়েছে এতটি, আর লে বসে গেছে, আর দুধ আর চিনি লিয়ে বসে আছে, আর তিন চার জনাতে দুয়া দুয়া পড়তে শুরু করেছে। কি দুয়া শোনাবো আপনারা? নাউজুবিল্লাহ। দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম, লাউয়ারে বিছনা মিল রে, দুধের পয়খরে। নাউজুবিল্লাহ। আর এই দুয়া পড়ছার ফের অতি ফুং দিছে সুধা। আচ্ছা, এটা দুয়া ওর মুখে গোবর ভরা জুতা মারে এই রকম করবে? এই সমাজ এইরকম ধন্ড লোককে ডাকে না? ডাকে না, ডাকে। কোরআন হাদিস ছাড়া ঝাড়ফক করা জায়েজ নয়। নবী বলছেন যে আন্না রোকা অত্তামাইম অত্তওয়ালা আশিরক, ঝাড়ফোঁক, তাবিজ, গান্ডা, তাঁত, কালাদা, কালো ধাগা, হ্যাঁ যত রকমের, এই যে মহিলারা বাইন্ধা রাখে বাচ্চাদের হাতে মুড়া কি কিনে, হ্যাঁ এমন কি সুবহানাল্লাহর বেটাকে লিয়ে যাইছে ইয়াতে বাপের বাড়ি যাইছে, তো বাঁ হাতে কাজল দি ধরে আছে, লজর লাগবে না ও তুই, আর এই সাইডখানে একটা বড় করে টিক্কা মেরেছে, যদি টিক্কা ও এতখানি কাজল দিয়ে যদি লেগে যায়, হাগে বহিনি এক কাম কর না, তোমার বেটার মুখে গোছিয়ে হাঁড়ি তলাটা ঘুষে দাও। হ্যাঁ, আরও লাগবে না নজর,
আরো নজর লাগবে না, নাউজুবিল্লাহ। তবে আজ এই সমাজ এইরকম লোকের পিছনে পড়ে আছে, এই মূর্খ সমাজ। আপনাকে আমি কেন বললাম কথাটা, যে কোরআনে সেফা আছে বিশ ঝাড়া, আছে না নেই? আছে। ঘটনা মনে আছে, নাবীর জামানা, সাহাবায়ে কেরাম বাইরে আছেন, একজন ইহুদির সর্দারকে, এক ইহুদিকে বিষাক্ত জিনিসে দংশন করে নিয়েছে, সাপে কামড়েছে, কেউ বিষ নামাইতে পারে না, মরে যাবে মনে হচ্ছে, কে বিষ নামিয়ে দিবে? হাইরে মুসলমানের ওপরে কত বিশ্বাস, বলে যা ওই নবীর সঙ্গী সাথীর মধ্যে কাউকে যদি পাস, যা ওদের কাছে যা, মনে হয় ওরা পারবে এই বিষ নাম দেবে। ও চলে গেছে, এক সাহাবিকে বলছে, ও ভাই আমার সর্দারকে কিসে দংশন করে নিয়েছে, সারা শরীরে বিষভর্তি, যদি আপনি তাকে দয়া করে যদি দেখতেন আর একটু ঝাড়ফুঁক করে দিতেন, বা যদি বিষ নেমে যায় তাহলে পারে আপন ভালো হতো। বলে ঠিক আছে আমি যাব, তোমার এলাজ করে দিব, কিন্তু বিনা টাকাতে করব না, বিনা টাকাতে করব না। বলে কি নিবে? না তো এতগুলো বকরি নেব, একটা বকরি নেব, এতগুলো বকরি যদি দাও তাহলে যাব, নচি যাব না। ওই সাহাবি, এবার মানুষ যখন প্রাণে প্রাণের ব্যাপারে এসে যায়, জানের ওপরে এসে যায়, বাঁচার জন্য মানুষ, আল্লাহ এই কথাই তো বলেছেন যে যখন আমার ভয়াবহ জাহান্নামকে মানুষ দেখে নেবে, ও বন্ধু আমার, আল্লাহ বলছেন ইউবাসসিরুনহুম ইয়াবদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবে ইয়াউমে ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি। যখন কিয়ামতের দিন একটা লোক জাহান্নামের টিকিট পেয়ে যাবে, ওকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নাম দেখার পরে আল্লাহকে বাঁচার জন্য খালি বদলা দিতে চাইবে, ফিদিয়া দিতে চাইবে, জুরি